আজকাল আর অনুভূতিগুলো হয় না প্রকাশ, সবটাই জুড়ে থাকে এখন মস্ত বড় দীর্ঘশ্বাস। আজ সকালে আমার মেয়ে আমাকে কোশ্চেন্স করে, বাবা আজকে কী বার? আমি কিউরিয়াসিবশত ওকে জিজ্ঞেস করি, কেন বাবা? ও বলল, না বলো না আজকে কী বার। আমি বললাম, আজ শুক্রবার। সে মনে মনে হিসেব করছে, তাহলে কাল শনিবার। আমি বললাম, কেন কাল শনিবারে কি হবে? সে বলল, কাল আমরা দাদু বাড়ি যাবো, দাদু বাড়ি যেয়ে অনেক আনন্দ ফুর্তি করবো, দাদু বাড়ি যেয়ে ঈদ উদযাপন করবো। হঠাৎ করে মনটা সেই আগের পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দিল। ভাবলাম, আমরা যারা ছোট্ট ছিলাম আমাদের মধ্যে এই কিউরিয়াসিটি ছিল, কখন ঈদ আসবে, কখন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া হবে, কখন তাদের সাথে একটু প্রাণ খুলে কথা বলা হবে, কখন হই হুল্লোড় হবে যেখানে বাবা মায়ের কোনো বাধাই থাকবে না, কখন আমি আমার বন্ধু বান্ধবের বাসায় ঘুরে আসব, কখন আমি আমার ফ্রেন্ডদের বাসায় যে শ্যামাই খেয়ে আসব। হ্যাঁ, ঈদ, ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। সেই জিনিসটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, বিশেষ করে এই কুরবানির ঈদ। কুরবানির ঈদ মানে হচ্ছে ত্যাগের ঈদ। এই ঈদটাতে আমি মনে করি বিশ্বের সমস্ত মুসলিম জাতি যারা আছে তারা সবাই এক টুকরো মাংস অন্তত এক বেলার জন্য খেতে পারে। যারা হয়তো বা সারা বছর অপেক্ষায় থাকে সেই ঈদটার জন্য, তারাও এই দিনটার জন্য মহা খুশিতে থাকে। হ্যাঁ, এক একটা মানুষের খুশি এক এক রকম হতে পারে, কেননা আমাদের সমাজে তিনটা স্তরে মানুষ বিভক্ত। নাম্বার ওয়ান হচ্ছে অঢেল ধন সম্পত্তির মালিক, আর নাম্বার টু মিডল ক্লাস ফ্যামিলি বা মধ্যবিত্ত পরিবার, অ্যান্ড ফাইনালি নিম্ন শ্রেণীর যে মানুষগুলো আছে। পৃথিবীতে সবচেয়ে বেদনাদায়ক পরিস্থিতিতে কোন পরিবারগুলো বসবাস করে জানেন? মধ্যবিত্ত পরিবারগুলো, কেননা তাদের চাওয়া পাওয়া থাকে অনেক, কিন্তু চাওয়া পাওয়াগুলোকে যে পূরণ করবে তার কখনো সাধ্যটা তাদের থাকে না। শখ থাকে আকাশ ছোঁয়ার, কিন্তু আকাশ ছুঁবে কীভাবে, সেটার জন্য যা যা করা প্রয়োজন তা কখনো তারা কিছুই করতে পারে না। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো কেমন জানেন? মধ্যবিত্ত পরিবারে যখন একটা সন্তান জন্মগ্রহণ করে তখন তার অবস্থাটা হয় চলন্ত ট্রেনের সামনে একটা ছোট্ট শিশুকে আপনি ছেড়ে দেওয়ার মতো, যে ভালোভাবে হাঁটতেও পারে না, সেখানে তাকে দৌড়াতে হয়, চারদিকে সাহায্য করার মতো কেউ নেই, তারপরেও তাকে প্রাণপণে দৌড়াতে হবে, কেননা থামলেই জীবনের খেলা শেষ হয়ে যাবে, হোঁচট খেয়ে যাবে, রক্ত ঝরবে, যন্ত্রণার শেষ নেই, সব সহ্য করে তাকে দৌড়াতে হবে, তাকে দৌড়ের গতি বাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত সে স্টেশনে পৌঁছাতে পারে। আসলে আমরা যারা এই মিডল ক্লাস ফ্যামিলি পরিবারের সন্তানগুলো আছে তাদের জীবনে যেমন আনন্দ অনেক বেশি, আবার তাদের জীবনে ততটাই কিন্তু দুঃখ। আমরা দেখেছি অনেক পরিবার অনেক ভালো কিছু উদযাপন করেছে ঈদের দিনে, আবার আমরা এটাও দেখেছি অনেক পরিবার না খেয়ে দিন যাপন করছে। আমরা পারিনি সেই পরিবারগুলোকে সাহায্য করতে, আমরা পারিনি সেই আপার ক্লাসে যে মানুষগুলো আছে তাদের কাছে কোনো কিছু বলতে, আমরা শুধু চেয়ে চেয়ে দেখেছি, মানুষকে সহযোগিতা করার সামান্য সাহসটুকু তখন পর্যন্ত হয়নি। মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলো বড় হচ্ছে ঠিকই, কিন্তু বড় হওয়ার সাথে সাথে তাদের যে ইচ্ছে ডানাগুলো সেগুলো কেটে ফেলা হচ্ছে, তারা উঠতে পারছে না, তাদের স্বপ্নগুলোকে কেটে ফেলা হচ্ছে, তাদের স্বপ্নগুলো দেখা বন্ধ করে দেওয়া হচ্ছে একটা নির্দিষ্ট স্টেজে। মধ্যবিত্ত মানে উত্তাল সাগরের তীর, যেখান থেকে মানুষ না পারে ডাঙায় ফিরতে, না পারে জলে ডুবে মরতে। আসলে এটা কেন হচ্ছে? এটা হচ্ছে আমাদের সমাজ বড়ই স্বার্থপর, স্বার্থপর মানুষেরা হচ্ছে একটা মৌমাছির মতো, আর আপনি হলেন একটা সুবাস ছড়ানো ফুলের মতো। নিজের প্রয়োজন মেটানোর জন্য মৌমাছি সারাদিন ফুল থেকে মধু সংগ্রহ করে, প্রয়োজন শেষ হলে সে চলে যায় নিজেদের বাসায়, দেখা গেল দিন শেষে ফুলটি একাই পড়ে রইল। ঠিক তেমনিভাবে আপনার পরিচিত যে স্বার্থপর মানুষেরা আছে তারা প্রয়োজনে বারবার আপনার কাছে ছুটে আসবে, প্রয়োজন শেষ হলে সে ফুলের মতো আপনাকে রেখে চলে যাবে, দিন শেষে আপনি একাই পড়ে থাকবেন সেই সুবাস ছড়ানো ফুলের মতো। আর এই ফুলগুলোই হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির মানুষগুলো।
তারা না পারে কিছু বলতে, না পারে সহ্য করতে। আজ এত কিছু কেন বলা? কেননা আমারও ইচ্ছে হয় ঈদের 5-6 দিন আগে আমি আমার সন্তানদেরকে নিয়ে বাড়ি চলে যেতে। আমারও ইচ্ছে হয় আমার সন্তানদের সাথে ঈদটাকে সুন্দরভাবে কাটাতে। কিন্তু ওই যে সামাজিক দায়বদ্ধতা, পরিবারের চাপ, এগুলোর কারণে কারোর সাথেই মিশা হয় না। আমাদের সমাজটা আজ বড্ড বেমানান সমাজ হয়ে পড়েছে। মনে আছে সেই ছোট্ট কালের কথা, যখন আমরা সব বন্ধু বান্ধবেরা একসাথে হয়ে বলতাম, স্বপ্নগুলো সত্যি হোক, সকল আশা পূরণ হোক, দুঃখ ঘুরে যাক, সুখে জীবনটা ভরে যাক, জীবনটা হোক ধন্য, ঈদ মোবারক আমার সকল বন্ধু বান্ধবের জন্য। এই স্লোগানগুলো ছিল আমাদের কমন জিনিস। কিন্তু এই স্লোগানগুলো আমরা এখন কজন পালন করতে পারছি, কজন মেনে নিতে পারছি? আমাদের স্বপ্নগুলো কিন্তু হয়তোবা পূরণ হচ্ছে না। আমাদের স্বপ্নগুলোকে ধামাচাপা দিয়ে আমরা এখন চেষ্টা করছি এই সমাজের প্রতিবন্ধক যে দেয়ালগুলো আছে সেগুলো ভেঙে দেওয়ার জন্য। কিন্তু আমরা কজন পারছি? আমরা পারছি না। আমি আমার জীবনে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। আমি একটা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট। আমাদের এই প্রতিষ্ঠানে দেখা গিয়েছে 4টা স্তরে মানুষ আছে। একটা স্তরে মানুষ হচ্ছে একদম ডিরেক্টর লেভেল, আর সেকেন্ড স্তরে মানুষ হচ্ছে ডিরেক্টরদেরকে কীভাবে ওয়েলিং করা যায় সেই লেভেলগুলো। আমরা যে লেভেলগুলোতে আছি সেই লেভেলটা হচ্ছে কর্মজীবী মানুষ। আমাদের দিয়েই কিন্তু সর্বোচ্চ প্রফিট মার্জিনটা সবাই করছে। বাট দেখা গিয়েছে আমাদের যে ছুটির লেভেল এবং একদম আমাদের উপরের লেভেলে যারা আছে তাদের যে ছুটির লেভেল, সেটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কিন্তু এটা হওয়া উচিত ছিল না। এটা যদি হয় তাহলে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এক ধরনের ঘৃণা জন্মিয়ে যাবে। আমাদের প্রত্যেকটা মানুষের উচিত প্রত্যেকটা মানুষের সমান সুযোগ সুবিধা দেওয়া, তাতে করে আমাদের এই পরিবার বা আমাদের এই সমাজের মধ্যে একটা সুন্দর শৃঙ্খলা বিরাজ করবে, যে শৃঙ্খলার কারণে আমরা আমাদের নিজেদেরকে ডেভেলপ করতে পারবো। প্রত্যেকটা মানুষ চায় তার পরিবারের সাথে একটা সুন্দর সময় কাটাতে। প্রত্যেকটা মানুষ চায় একটু সময় নিয়ে তার পরিবারের সাথে ঈদটাকে এনজয় করতে। কিন্তু আসলে আমরা পারছি না সামাজিক দায়বদ্ধতার কারণে। তাই একটাই চাওয়া, ঈদ যেন হয় ঈদের মতো, সব দুঃখ হোক দূর, ভুবন জুড়ে ছড়িয়ে পড়ুক আনন্দ আর সুখ, মনে মনে ভরা থাকুক খুশি, সবার মুখে ফুটুক হাসি। ঈদ মোবারক। ঈদের দিন প্রত্যেকে নিজের খেয়াল রাখবেন, স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবেন। এই ঈদেই যেন সমাজের সকল শ্রেণীর মানুষ এক টুকরো মাংস হলেও খেয়ে ঈদটাকে উদযাপন করতে পারুক, সে আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।